প্রথমেই স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকে আমরা শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এসেছি। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, বাইরের দেশ থেকেও আসে, পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে আসে। এখানে আমাদের দেখছেন অনেক গাড়ি নিয়ে আসছে সবাই। এখান থেকে আপনি বাস যোগে যেতে পারেন ঢাকা থেকে। শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে ঢোকার প্রথমেই আমরা এখান থেকে কিছু প্রসাদ কিনে নিচ্ছি। প্রসাদগুলো আমরা এখান থেকে নিচ্ছি। এখান থেকে আপনি চাইলে প্রসাদগুলো পাবেন, অনেক রকমের প্রসাদ আছে ওখানে দেওয়ার জন্য, পূজার জন্য। এবং ফল নিতে হবে আপনাকে, এবং এখানে আগরবাতি মোমবাতিগুলো আপনাকে ডেকে দিয়ে যাবে। এখন আমরা মূল গেট দিয়ে প্রবেশ করছি। এটা আমাদের লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের মূল গেট। লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমটা সোনারগাঁও উপজেলার বারোদি বাজারের পশ্চিম উত্তর কোণের লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে অবস্থিত। প্রতি বছর 19শে জ্যৈষ্ঠ এখানে হিন্দু সম্প্রদায়ের মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব ও সপ্তাহব্যাপী মেলা বসে। 1997 সালে এই দিনে মহাপুরুষ শ্রী লোকনাথ ব্রহ্মচারী মৃত্যুবরণ করেন। আর এই তিরোধান উৎসবে অংশগ্রহণ করতে প্রতিবেশী দেশ ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের লক্ষাধিক মানুষ বাবার আশ্রমে সমাবেত হন। আসুন, এইটা আমাদের বাবার আশ্রমের মূল মন্দির। এখানে জুতা খুলে আমাদেরকে প্রবেশ করতে হবে। এখানে পূজা হয় লোকনাথ ব্রহ্মচারী বাবার, আমরা সেখানে পূজা দেব। তার জন্য বারোদের লোকনাথ আশ্রম এখন শুধুমাত্র হিন্দুদের তীর্থস্থান নয়, বরং বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল ধর্মের সকল মানুষের কাছে এক মিলন মেলা হিসেবে এটা পরিচিত। এখানে আমরা দেখতে পারছি কিছু বোরকা পরা মুসলমান ভক্তরা বাবার আশ্রমে এসেছেন। এটি বাবার মন্দিরের মূল মন্দিরের অপূর্ব দৃশ্য দেখুন। সকলের কিন্তু এই সৌভাগ্যটুকু হয় না দেখার। দেখুন এবং সকলকে দেখান বাবার আশ্রমকে। জয় বাবা লোকনাথ। আসুন আমরা একটু ঘুরে দেখি। এখানে দূর দূরান্ত থেকে আসা ভক্তবৃন্দরা মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে তাদের মনোবাসনা বাবার কাছে সমর্পণ করে। বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এই মোমবাতিগুলো এখানে জ্বালিয়েছে, আগরবাতি জ্বালিয়েছে। এটা বাবার সমাধি মন্দির। এখানে বাবা সমাহিত আছে আমাদের মধ্যে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির। এখানে পূজা হচ্ছে, আপনি চাইলে এখানে পূজা দিতে পারেন বাবার মন্দিরে। আসুন আমরা আরো ঘুরে দেখি। প্রসাদ বিতরণের জন্য এখানটাই করা হয়। এখন এই মুহূর্তে এখানে মূর্তি তৈরি হচ্ছিল। এখন আসুন আমরা যাই শ্মশানের দিকে। পাশে শ্মশান
আমরা সেই শ্মশানে যাচ্ছি, আসুন ঘুরে আসি। শ্মশানের মন্দিরে রয়েছে মা কালীর বিগ্রহ। জয় মা কালী, আসুন মাকে প্রণাম করি। জয় মা কালী। কালীমায়ের মন্দিরের সামনেই রয়েছে আমাদের শিবলিঙ্গ, আসুন প্রণাম করি। জয় মঙ্গলে। সকল মানুষের শেষে আশ্রয়স্থল এই শ্মশান। শ্মশানে আসলে মনে হয় যেন আমি বোধহয় বৃথাই আমার জীবনে, হয়তোবা যে সৃষ্টির লক্ষ্যে আমাকে সৃষ্টি করেছিল তা হয়তো ব্যর্থ হয়েছে। মানুষ একদিন এই শ্মশানে এসে নিঃশেষ হয়ে যাবে, নিজেকে শেষ হইতে অপেক্ষামত। আসুন সকলে বাবার উপাসনা করি, ধর্মের পথে আসি, নিজ ধর্মকে প্রচার করি। জয় বাবা। বারোটি আসার জন্য আপনাকে যেভাবে আসতে হবে, ঢাকা থেকে চট্টগ্রাম জাতীয় সড়ক পথে বাসে করে মোগরাপাড়া চৌরাস্তা, অতঃপর সিএনজি দিয়ে বারোটি, প্রায় 35 কিলোমিটার, ভাড়া আপনার কাছ থেকে নিতে পারে 65 টাকা। ঢাকা শহরের কাছেই, আপনি চাইলেই আসতে পারেন। আসুন এবং দেখুন। ধন্যবাদ। আপনি চাইলে আপনার নিজের প্রয়োজনীয় পূজার প্রয়োজনীয় খেলনা সামগ্রী যে কোনো কিছু কিনে নিতে পারেন, তবে একটু দামাদামি করে কিনবেন। আসুন ঘুরে আসি, দেখে আসি কী কী আছে এখানে। আমরা এখান থেকে কিছু কিনলাম, তবে এখান থেকে অবশ্যই আপনাকে দামাদামি করে কিনতে হবে, কারণ এনারা একটু দাম হয়তো বা বেশি চাইতে পারে, অবশ্যই একটু দামাদামি করে কিনবেন। তবে আমাদের এই আশ্রমের মধ্যেই ভিতরে একটা দোকান আছে, এটি লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের নিজস্ব দোকান। এখানকার লভ্যাংশটা পুরোটাই মন্দিরে যায়। এখানে অবশ্য একদর, এখানে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো কিছু জিনিস পাবেন, অনেক বই পাবেন, গীতা মহাভারত আপনার যেটা প্রয়োজন, বিভিন্ন মূর্তি পাবেন আপনি। আসুন আমরা একটু ঘুরে দেখি কী কী আছে এখানে।
এখানে চলছে প্রতিদিনের মতো গীতা পাঠ, কীর্তন, আর এভাবেই যেন আমাদের আজকের বাবার লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ঘোরাঘুরিটা শেষ হলো। তবে হ্যাঁ, মাঝখানে কিন্তু আমরা প্রসাদ খেয়েছিলাম, এখানে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। কি অপূর্ব এক স্বাদের প্রসাদ! যারা এখান থেকে প্রসাদ গ্রহণ করেছে তারাই জানে। আসুন সবাই এবং সকলে যেন আমরা এখানে যাই। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ।